আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি বানিয়ে দেখাবো। এটার নাম হচ্ছে কোরিয়ান স্টাইলে ফ্রাই চিকেন উইংস। তো বন্ধুরা, হাফ কেজি পরিমাণ চিকেন উইংস আমি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এর মধ্যে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ ময়দা। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিব 1টা ডিম। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। বন্ধুরা, আমি 30 মিনিট পর ফিরে আসছি। তেল গরম হয়ে গিয়েছে। একে একে এখন আমি চিকেন উইংসগুলো ডুব তেলের মধ্যে দিয়ে দিব। উইংস ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি উইংসগুলো নামিয়ে নেব। আর এই উইংস বন্ধুরা ঠান্ডা করে আবার পুনরায় ভেজে নিতে হবে, মানে ডাবল ভাজতে হবে। আমি আবারও উইংস ডুবো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এভাবে করে সবগুলো উইংস আমি ভেজে নেব। বন্ধুরা, আমার চিকেন উইংস ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমি 15 মিনিট চিকেন উইংস ঠান্ডা করে নিয়েছি। এখন আবার দ্বিতীয়বার তেলের মধ্যে দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নেব। দ্বিতীয়বারের মতো আমার উইংসগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে কতটা ক্রাঞ্চি হয়েছে। এখন আমি চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি। আর দিয়ে দিচ্ছি 1টা রসুনের কুচি। এগুলোকে এখন আমি একসাথে লাল করে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এখন একটু ভালো করে
নাড়াচাড়া করে নেব। আমার সস কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি ঢেলে দেব চিকেন উইংসগুলো। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে সসের সাথে চিকেন উইংসগুলো মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল খুব সহজে মজাদার কোরিয়ান স্টাইলে ফ্রাই চিকেন উইংস। আপনারাও এভাবে ঘরের মধ্যে বানিয়ে খাবেন, আর খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার এই চিকেন উইংসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফেজ।